Assalamualaikum বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আমি আজকে খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, যেটা হচ্ছে ডিমের অমলেটের কারি। ডিম আমরা প্রায় দিনই খেয়ে থাকি এবং নানান রকমভাবে রান্না করি। আজ একটু নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরো দেখবেন এবং আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি 200 গ্রাম আলু নিয়েছি এবং এভাবে ভালোভাবে ধুয়ে এভাবে ডোমো ডোমো করে কেটে নিয়েছি। নিয়েছি এখানে একটা প্যান, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কুকিং অয়েল। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখন অ্যাড করছি আলুর মধ্যে 1/2 চা চামচ হলুদ এবং স্বাদমতো লবণ। এবার আলুগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমার আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এগুলো তুলে নেব। আমি কড়াইয়ে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন কুকিং অয়েল, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে এবং জিরে এবং 2টো এলাচ, একটু ফ্রাই করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ কেটে রাখা। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেস্টটা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন পেস্ট। আদা রসুনটা কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের টমেটো। টমেটোটা এইভাবে লম্বা করে কেটেছি এবং আমি ভেতরের বিজিগুলো ফেলে দিয়েছি। দিয়ে দিলাম টমেটোটা একটু নেড়ে নেব। এবার অ্যাড করছি স্বাদমতো লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। তো ভালো করে একটু সেদ্ধ করে নেব টমেটোটা। টমেটো পেঁয়াজ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলুর ভাজা ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুটাকে একটু মশলার সাথে ভালো করে 2-1 মিনিট কষিয়ে নেব। আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, নর্মাল পানি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং অপেক্ষা করবো সেদ্ধ হওয়ার জন্য। তো ওইদিকে অপেক্ষা ও সেদ্ধ হচ্ছে, আমি এদিকে নিয়ে নিয়েছি 1টা ডিম এবং 1টা এরকম সাইজের বাটি। ডিমটাকে এবার আমি ভালো করে ফাটিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন এবং ভালো করে ডিমটাকে আমি ফাটিয়ে নেব। ডিমটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর এদিকে আমার আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা আমি সাইড করে এখন রেখে দেব। দিয়ে আমি অমলেটটা ভেজে নেব। আমি একটা নিয়েছি ফ্রাই প্যান। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কুকিং অয়েল, সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো ফাটিয়ে রাখা ডিম। ভালো করে একটু ছড়িয়ে নেব। উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ডিমটা।
আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে চার টুকরোতে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন। আমি চার টুকরোতে কেটে নিয়েছি অমলেটটা। এবার এটা আমি আলু এবং ঝোলের মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিচ্ছি, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, এভাবে করার চেষ্টা করবেন। এবার এটাকে আমি ঝোলের মধ্যে একটু চুবিয়ে নেব যাতে ভেতরে মশলাটা ঢুকে যায়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং এক মিনিট ধরে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ফিরে এসেছি এক মিনিট পর, রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো এবং গরম গরম সার্ভ করে নেব। আমি এখানে গরম গরম সার্ভ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত অসাধারণ হয়েছে ডিম অমলেট কারি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। এখন কোনো বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।